আমার কাছে একটি অঙ্ক আছে রহিম আর করিম ঢাকাতে একটা মেলায় গিয়ে একটি নাগরতলে উঠেছে ব্যাস হচ্ছে মিটার তাহলে নাগরতলাগরতলা আঁকি এটার ব্যাস হচ্ছে ষোলো মিটার তাহলে বড় করে আঁকি অনেক জায়গায় পাওয়া যাবে তাহলে এর ব্যাস হচ্ছে ষোলো মিটার তাহলে এর ব্যাসার্ধ কত হতে পারে এর ব্যাসার্ধ ওটার অর্ধেক হবে তাই না তাহলে আমি যদি এর ব্যাসার্ধ আঁকি তাহলে এভাবে আঁকতে হবে এটার ব্যাস ষোলো মিটার তাহলে এর ব্যাসার্ধ হবে আট মিটার এটার নিম্নতম বিন্দু হবে ভূমির উপরে ও ভূমির মিটার উপরে তাহলে নিম্নতম এক বিন্দু হচ্ছে হচ্ছে ঠিক এখানে এটা নিম্নতম বিন্দু আর এটা হচ্ছে ভূমি থেকে এক মিটার উপরে যাই হোক ধরে নাও যে জেকব আর এমিলি ভূমি থেকে উচ্চতা এইচ হচ্ছে সময় আর সাইন ফাংশন যেখানে টি সমান জিরো হচ্ছে নাগরদোলার সর্বনিম্ন বিন্দু তাহলে এটা হচ্ছে টি সমান জিরো বিন্দু ঠিক এখানে টি সমান জিরো হচ্ছে নাগরদোলার নিম্নতম বিন্দু এইচ এর জন্য একটি সমীকরণ লিখো আহ আমি মনে হয় একটি জিনিস ভুলে গেছি আবার পড়ি রহিমার কোয়েন ঢাকাতে মেলায় গিয়ে নাগরতলে উঠেছে নাগরতলার ব্যাস হচ্ছে ১৬ মিটার আমরা সেটা করেছি আর প্রতি মিনিটে তিনবার ঘুরে তাহলে এটা প্রতি মিনিটে তিনবার ঘুরে আর এটা সর্বনিম্ন বিন্দু হচ্ছে ভূমি থেকে এক মিটার উপরে ধরে নাও যে রহিম এবং করিম এই ভূমি থেকে ভূমি থেকে উচ্চতা এইচ হচ্ছে সময় আর সাইন হচ্ছে ফাংশন যেখানে টি সমান জিরো তাহলে আমাদের এইচ ভূমি থেকে তাদের উচ্চতা এর একটি ফাংশন লিখতে হবে আর তারা বলছে যে সময় সেকেন্ড দেওয়া আছে তাহলে সবার আগে হচ্ছে আমাদের বলছে প্রতি যে প্রতি মিনিটে তিনবার ঘুরে তাই তাই না তার মানে প্রতি ষাট সেকেন্ডে তিনবার ঘুরে আর এটা সমান হচ্ছে প্রতি বিশ সেকেন্ডে একবার ঘোরা তাই না আমি খালি উভয় পাশে তিন দিয়ে ভাগ করে বিশ সেকেন্ড পেয়েছি আর একবার ঘুরা মানে কত ডিগ্রি ঘুরে একবার ঘূর্ণন মানে হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তাহলে তিনশো ষাট ডিগ্রি প্রতি বিশ সেকেন্ডে আর তুমি যদি 360 ডিগ্রি ঘুরো প্রতি ২০ সেকেন্ডে ভাগ করে দেখি পারছো এই প্রতি জিনিসটাকে সমীকরণের সমান চিহ্ন এর মতো করে ব্যবহার করা যায় তিনশো ডিগ্রি প্রতি বিশ সেকেন্ডে তার মানে তাহলে দাঁড়াচ্ছে আঠারো ডিগ্রি উভয় পাশে ২০ দিয়ে ভাগ করছি প্রতি সেকেন্ডে আঠারো ডিগ্রি আর আমরা আসলে এটা লব আর হট দিয়েও করতে পারি তিনবার প্রতি আসলে তুমি বলতে পারতে যে তিনবার ভাগ ষাট সেকেন্ড আমরা আসলে এভাবে করা উচিত ছিল তিনবার ভাগ ষাট সেকেন্ড সমান হচ্ছে একবার ভাগ বিশ সেকেন্ড যেটা সমান হচ্ছে তিনশো ডিগ্রি ভাগ বিশ সেকেন্ড যেটা সমান হচ্ছে আঠারো ডিগ্রি প্রতি সেকেন্ডে তাহলে আমরা প্রতি সেকেন্ডে আঠারো ডিগ্রি ঘুরছি তাহলে টি সেকেন্ড মোট ঘুরছে হচ্ছে দেখা যাক আমরা যদি বলি কোন এটা হচ্ছে আমাদের শুরুর রেখা তাহলে ধরা যাক আমরা টি সেকেন্ড ঘুরছি আর আমরা ঠিক এখানে আছি তাহলে এখানে তাহলে এখানের রাখি এই কোনটা সমান কত হবে এই কোনটা কত হবে আমরা কত ডিগ্রি ঘুরছি আমরা ঘুরছি আঠারো ডিগ্রি প্রতি সেকেন্ডে তাহলে আমরা যদি টি সেকেন্ড ঘুরি এটা হবে আঠারো গুণ টি ডিগ্রি তাই না যে তাদের হিসেবে। মানে টি এর ফাংশন অথবা এখানে এই কোণের ফাংশন হিসেবে লেখা যায় নাকি তাহলে এখানে এই উচ্চতাটা কত হবে উপর এটা এটা হচ্ছে এক মিটার যোগ ব্যাসার্ধ কারণ এই দূরত্বটা হচ্ছে এখানে হচ্ছে আট তাহলে আমরা বলতে পারি যে এটা এখানের এই বিন্দুটা হচ্ছে এইচ সমান সমান নয় তাহলে এই বিন্দুতে আমরা উচ্চতা কত হবে এটা যদি এইচ হয় তাহলে এখন আমি এখানে একটি ত্রিভুজ আঁকি তাহলে ভূমি থেকে তাদের উচ্চতা হচ্ছে এই দূরত্ব এইচ যেটা হচ্ছে এখানের এই দূরত্ব এইচ এর সমান তাহলে এই দূরত্বটা কত এটা সমান হবে এই দূরত্বটা যদি এইচ হয় তাহলে এই দূরত্বটা কত হবে এই দূরত্ব হবে নয় বিয়োগ এইচ আমি সেটা কিভাবে জানলাম এই পুরো দূরত্বটা হচ্ছে নয় এই দূরত্বটা হচ্ছে এইচ তাহলে আর একটু ভালো রং নিয়ে আঁকি তাহলে এখানে এই দূরত্বটা হচ্ছে নয় বিয়োগ এইচ তাহলে দেখা যাক আমরা কি করতে পারি আমরা কি জানি আমরা জানি এই দূরত্বটা আমরা জানি এই কোনটা হচ্ছে আঠারো কোন টি ডিগ্রি আর আমরা এই এই বাহুটা জানি অবশ্যই এটা হচ্ছে ব্যাসার্ধ এটা হচ্ছে আট আট মিটার নয় বিয়োগ এইচ মিটার আট মিটার আর আঠারো টি ডিগ্রি আর এই কোন এই সাপেক্ষে এই বাহুগুলো কত আমরা যদি এখানে একটি সমকোণী ত্রিভুজ আঁকি এই কোণের সাপেক্ষে এই নয় বিয়োগ এইচ হচ্ছে ভূমি আর 8 মিটার হচ্ছে অতিভুজ তাই না তাহলে আমরা বলতে পারি তাহলে কোন ত্রিকোণমিতি ফাংশনটি ভূমি আর অতিভুজ নিয়ে আছে সৌকাঠোয়া খা কস হচ্ছে ভূমি ভাগ অতিভুজ তাহলে তুমি বলতে পারো যে আঠারো এর কস সমান হচ্ছে এটার ভূমি ভূমি হচ্ছে নয় বিয়োগ এইচ এটা সমান হচ্ছে নয় বিয়োগ এইচ ভাগ অতিভুজ অর্থাৎ ভাগ আট আর এখন আমরা এইচ এর মান বের করতে পারি আমরা এইচ পাব আমরা পাই আট গুণ কস আঠারোটি সমান হচ্ছে নয় বিয়োগ এইচ আমরা মনে হয় উভয় পক্ষ থেকে নয় বিয়োগ করতে পারি তাহলে আমরা পাই মাইনাস নাইন যোগ আট গুণ কস আঠারোটি সমান হচ্ছে মাইনাস এইচ আর তারপর উভয় পক্ষকে মাইনাস ওয়ান দিয়ে গুণ করি আর তারপর আমরা পাই ধনাত্মক নয় বিয়োগ আট গুণ কস আঠারোটি সমান হচ্ছে এইচ অথবা এইচ সমান হচ্ছে নয় বিয়োগ আট গুণ কস আঠারোটি তাহলে আমরা পেয়ে গেলাম আমরা এইচ কে টি এর ফাংশন হিসেবে প্রকাশ করছি আর পরের ভিডিওতে আমি এই ফাংশন গ্রাফ আঁকবো শীঘ্রই দেখা হবে